ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় অলিভ অয়েল তৈরি করবেন। আর শুধুমাত্র এখানে 20 টাকা খরচ করে আপনারা তৈরি করতে পারবেন অলিভ অয়েল। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অলিভ অয়েল তৈরি করবেন। এই জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। শীত যেহেতু চলে এসেছে, আর এই শীতের সময় আপনারা এক্সট্রা কেয়ার নিতে বাসায় তৈরি করে নিতে পারেন অলিভ অয়েল। বাইরে যে অলিভ অয়েল পাওয়া যায় সেটি ভেজাল মিশ্রিত। খাঁটি অলিভ অয়েলের দাম অনেক বেশি, যা আপনারা সহজে পাবেন না। এজন্য আপনাদের ত্বককে মসৃণ রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন অলিভ অয়েল। তো এই জন্য আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে জলপাই কিনে নিয়েছি। এখানে 20 টাকার জলপাই আছে, যা আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন। এই সময়ে অনেক বেশি জলপাই পাওয়া যায়, আর এই জলপাই থেকে আমি তেলটি তৈরি করে দেখাবো। তো জলপাইয়ের যে কোনো ধরনের বোটা বা ময়লা থাকলে সেগুলো ভালো মতো ছাড়িয়ে নিতে হবে, আর খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। তো আমি এ পর্যায়ে এর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। অলিভ অয়েল বাজারে খুব বেশি দামে বিক্রি হয়, আর যেগুলো বিক্রি হয় কম দামে সেগুলো আসল অলিভ নয়। এজন্য আপনারা বাসায় খুব সহজে অল্প টাকা খরচ করে অলিভ অয়েল তৈরি করে নিতে পারবেন, আর এই অলিভ অয়েলগুলো খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এ পর্যায়ে আমি অলিভগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি, আর খুব ভালো মতো ধুয়ে নেওয়া হলে এই প্রসেসটা আমি রেডি করব। আর আপনারা এই শীতে অলিভ অয়েল ব্যবহার করলে আপনাদের ত্বকের অনেক উজ্জ্বলতা পাবেন এবং ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে, এবং ত্বকের যে একটা শুষ্ক ভাব সেটিও কাটাতে এই অলিভ অয়েল অনেক কার্যকরী। অলিভ অয়েলের গুণাগুণ কম বেশি সবাই জানেন, তাও আমি বলে দিচ্ছি যে অলিভগুলো আপনারা ব্যবহার করলে দেখবেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে। অলিভ ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া অলিভ অয়েল আপনারা রেগুলার ব্যবহার করলে আপনাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হবে। কম বয়সে যাদের ত্বকের যে চামড়া জড়ো হয়ে যাওয়ার সমস্যা সেটিও কমে আসবে। তো অলিভগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনার এখানে চাকু বা বটি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আমি সম্পূর্ণ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এবং অলিভগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এই অলিভগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর এতে এখানে একটি সুন্দর পেস্ট তৈরি হবে। তো এই অলিভের পেস্টটা তৈরি করার জন্য আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করতে আপনাদের কম বেশি হলে 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। তো এই পর্যায়ে ব্লেন্ড করার পরে আমি দেখিয়ে দিচ্ছি, আমার অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে আর এরকম একটি পেস্ট তৈরি হয়েছে। এই অলিভের পেস্টটিকে আমি এখন জাল দিব। খুব সুন্দরভাবে একটু মিহি করে বেটে নিতে হবে, আর আপনাদের যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে। তো এই পর্যায়ে আমি এখন এই পেস্টটাকে চুলায় দিব, আর একটি প্যান আমি এখন চুলায় চাপিয়ে দিয়েছি। আর এই প্যানের ভিতরে আমি এখন অল্প অল্প করে পুরো অলিভের পেস্টটাকে দিয়ে নিচ্ছি। তো এই অলিভের পেস্টটাকে কিছুক্ষণ জাল দিতে হবে, আর এখানে মিডিয়াম লো হিটে আপনারা এই জালটি দিবেন, আর অনবরত নাড়তে হবে। তো এই পেস্টটি দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আপনারা 2 মিনিট পর পর একটু নাড়াচাড়া করবেন, আর এভাবেই আপনারা খুব সহজে এখান থেকে অলিভ অয়েল তৈরি করতে পারবেন। তো 5 মিনিট পর অনেকটাই তেল ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু পরে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো বুদবুদ আকারে তেলটি ভেসে উঠছে, সেই সময় আমি এখন চুলা থেকে এই অলিভটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, আর এর ভিতরে আমি যে কোনো একটি পাতলা কাপড় দিয়ে এই অলিভের পেস্টটাকে এখান থেকে ছেঁকে নেব। তো এই পর্যায়ে আমি একটি পাতলা কাপড় নিয়ে তার ভিতরে অলিভের যে পেস্টটি জাল দিয়েছি সেটি ঠান্ডা হওয়ার পরে এর ভিতরে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি অল্প করে ঢেলে এই বাটির মধ্যেই আমি তেলটি বের করে নিব। পাতলা কাপড়টাকে খুব ভালোভাবে ধরে এখান থেকে চিপে এর ভিতর থেকে তেলটি বের করে নিতে হবে। কিছুটা সময় লাগবে, তবে খুব ভালো এবং আসল অলিভের অয়েল আপনারা ইউজ করতে পারবেন। আর এই অলিভ অয়েল আপনারা ব্যবহার করলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা এবং কোমলতা সব পার্থক্যই বুঝতে পারবেন।
তো এভাবে আপনারা 20 টাকা খরচ করে বাসায় অলিভ অয়েল তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটা ছোট করার জন্য আমি সম্পূর্ণ অলিভ অয়েলটা বের করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অলিভ অয়েল আপনারা সকালে এবং রাতে ইউজ করতে পারেন, এছাড়া আপনারা গোসলের পরেও এই অলিভ অয়েলটি ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ অলিভ অয়েল আমার এখান থেকে ছেঁকে বের করে নেওয়া হয়ে গেছে, আর এভাবেই আপনারা আসল অলিভ অয়েল ব্যবহার করতে পারেন খুব সহজে। আর মাত্র 20 টাকা খরচ করেই আপনারা এই অলিভ অয়েলটি ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা অলিভ অয়েলটি বের করার পরে সেটি আপনারা ফ্রিজে নর্মালে রেখে এক মাস অবধি ব্যবহার করতে পারবেন। তো আমার রেডি হয়ে গেল অলিভ অয়েল, আর এভাবেই আপনারা বাসায় অলিভ অয়েল তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।